ভোট পরবর্তী হিংসার হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বেলপুকুর এলাকায় তদন্তে উপস্থিত হন সিবিআই এর চার সদস্যের এক প্রতিনিধি দল। এদিন তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত নারায়ণচন্দ্র দেয়ের পরিবারের সাথে কথা বলেন। এদিন সিবিআই এর প্রতিনিধি দলের সাথে ছিল কেন্দ্রীয় বাহিনী ও বর্ধমান থানার আধিকারিকবৃন্দ। উল্লেখ্য, গত 18ই মে বেলপুকুর এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন বিজেপি নেতা পেশায় টোটো চালক নারায়ণচন্দ্র দে বাড়ি ফেরার সময় সংঘর্ষের মধ্যে পড়ে যান। তিনি গুরুতর আহত হন, পুলিশ তাকে গ্রেপ্তার করে। 6ই জুন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এখানে বসেছিলাম, দেখলাম এই মিলিটারি আসলো, এবার হ্যাঁ সিবিআই আসলো। এবার ওদেরকে কি জিজ্ঞাসা করেছে? আমরা তো সেখানে যাইনি, আমরা ঘরেই ছিলাম। কাকার নাম তো নারায়ণ দে আর কাকিমার নাম পূর্ণিমা দে। কি করতেন? টোটো চালাতেন। টোটো চালাতেন? হ্যাঁ। কোনো পার্টি ফার্টি করতেন? সেটা তো আমরা ঠিক বলতে পারবো না। কিভাবে উনি মৃত্যু হয়েছে জানেন? শরীর খারাপ ছিল তো, এইটাই জানি। কোথায় ভর্তি ছিল? প্রথমে হাসপাতালে ছিল, তারপরে নার্সিংহোমে ছিল, তিন জায়গায় ভর্তি হয়েছিল। পুলিশ কি ওনাকে নিয়ে গেছিল? হ্যাঁ বলছিল তো নিয়ে গেছে, এবার আমরা তো দেখিনি, এবার ওরা যা বলছে ওইটাই আমরা দেখিনি। বাড়ি থেকে পুলিশ কি নিয়ে না রাস্তা দিয়ে নিয়ে গেছে? আচ্ছা, তো তারপরে অসুস্থ হয়ে গেছিল? না নিয়ে গেছে, দিয়ে ওইখানে দুদিন না তিন দিন ছিল, দিয়ে তারপর হয়তো শরীর খারাপ ছিল। উনি আর এমনিতে ওনার শরীর খারাপ ছিল, টানের দোষ ছিল, এইটাই ছিল। পুলিশ নিয়ে যাওয়ার পরেই অসুস্থ হয়ে গেছিল মনে হয়, আমি ঠিক বলতে পারবো না। কত বয়স হবে? কত 50 বছর হবে। অনেক 2 তারিখে ভোটের পরে, হ্যাঁ অনেক শরীর খারাপ ছিল, টানের দোষ ছিল। কদিন পরে মারা গেছে? তার 1 সপ্তাহ পরেই মারা গেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ভোট পরবর্তী হিংসার হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বেলপুকুর এলাকায় তদন্তে উপস্থিত হন সিবিআই এর চার সদস্যের এক প্রতিনিধি দল। এদিন তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত নারায়ণচন্দ্র দেয়ের পরিবারের সাথে কথা বলেন। এদিন সিবিআই এর প্রতিনিধি দলের সাথে ছিল কেন্দ্রীয় বাহিনী ও বর্ধমান থানার আধিকারিকবৃন্দ। উল্লেখ্য, গত 18ই মে বেলপুকুর এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন বিজেপি নেতা পেশায় টোটো চালক নারায়ণচন্দ্র দে বাড়ি ফেরার সময় সংঘর্ষের মধ্যে পড়ে যান। তিনি গুরুতর আহত হন, পুলিশ তাকে গ্রেপ্তার করে। 6ই জুন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এখানে বসেছিলাম, দেখলাম এই মিলিটারি আসলো, এবার হ্যাঁ সিবিআই আসলো। এবার ওদেরকে কি জিজ্ঞাসা করেছে? আমরা তো সেখানে যাইনি, আমরা ঘরেই ছিলাম। কাকার নাম তো নারায়ণ দে আর কাকিমার নাম পূর্ণিমা দে। কি করতেন? টোটো চালাতেন। টোটো চালাতেন? হ্যাঁ। কোনো পার্টি ফার্টি করতেন? সেটা তো আমরা ঠিক বলতে পারবো না। কিভাবে উনি মৃত্যু হয়েছে জানেন? শরীর খারাপ ছিল তো, এইটাই জানি। কোথায় ভর্তি ছিল? প্রথমে হাসপাতালে ছিল, তারপরে নার্সিংহোমে ছিল, তিন জায়গায় ভর্তি হয়েছিল। পুলিশ কি ওনাকে নিয়ে গেছিল? হ্যাঁ বলছিল তো নিয়ে গেছে, এবার আমরা তো দেখিনি, এবার ওরা যা বলছে ওইটাই আমরা দেখিনি। বাড়ি থেকে পুলিশ কি নিয়ে? না রাস্তা দিয়ে নিয়ে গেছে। আচ্ছা, তো তারপরে অসুস্থ হয়ে গেছিল? না নিয়ে গেছে, দিয়ে ওইখানে দুদিন না তিন দিন ছিল, দিয়ে তারপর হয়তো শরীর খারাপ ছিল। উনি আর এমনিতে ওনার শরীর খারাপ ছিল, টানের দোষ ছিল, এইটাই ছিল। পুলিশ নিয়ে যাওয়ার পরেই অসুস্থ হয়ে গেছিল মনে হয়, আমি ঠিক বলতে পারবো না। কত বয়স হবে? কত 50 বছর হবে। অনেক 2 তারিখে ভোটের পরে, হ্যাঁ অনেক শরীর খারাপ ছিল, টানের দোষ ছিল। কদিন পরে মারা গেছে? তার 1 সপ্তাহ পরেই মারা গেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।